ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত হয়েছে সোমবার সকালে এ ঘটনা ঘটে নিহতরা হল সিলেট জেলার জৈন্তাপুর এলাকার প্রাইভেট কার চালক শাহ আলম সিলেট গোয়েনঘাট উপজেলার জাফলং মহম্মদপুর গ্রামের আব্দুল হামিদ তার ছেলে আব্দুল কাদির একই গ্রামের শারমিন আক্তার ও কুলসুম বেগম শেরপুর হাইওয়ে পুলিশ জানায় সোমবার ভুরে মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নামক স্থানে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সাথে ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেট কারের পাঁচ যাত্রী নিহত হয় খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে নিহতরা সবাই একই পরিবারের সদস্য